এই পর্বে ফটোশপের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুলস ব্রাশ টুল সম্পর্কে আমরা জানব। এটি আমরা ব্যবহার পূর্বে অনেক করেছি, শর্টকাট কি বি। এখানে আমরা ক্লিক করে যদি চেপে রাখি তাহলে অনেকগুলো অপশন চলে আসবে, ব্রাশ টুল, পেন্সিল টুল, কালার রিপ্লেসমেন্ট টুল, মিক্সার ব্রাশ টুল ইত্যাদি। তবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ব্রাশ টুল। তো এই ব্রাশ টুলের কাজ আমরা আগে দেখেছি, ব্ল্যাক দিয়ে পেইন্ট করা, হোয়াইট দিয়ে পেইন্ট করা। তো এই পর্বে আমরা নিজস্ব কিছু প্রিসেট রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। এখানে দেখুন অনেকগুলো ব্রাশ প্রিসেট রয়েছে। এখানে গাছের মতো একটি অপশন রয়েছে, তারপর পান পাতা, গাছের পাতা ইত্যাদি ইত্যাদি। এখানে সবচেয়ে বেশি ব্যবহৃত এই এই ব্রাশগুলো, সাধারণত এগুলো সফট ব্রাশ, হার্ড ব্রাশ। তো আমরা এখানে এই ব্রাশটি সিলেক্ট করি, আমরা এটির সাইজ বাড়িয়ে দিই, এটির সাইজ বাড়িয়ে আমরা পেইন্ট করি। এই শর্টকাট কি দিয়েও করা যায়, আপনি লেফট ব্র্যাকেট কি এবং রাইট ব্র্যাকেট কি চাপলে ব্রাশের সাইজ ছোট বড় হবে। তো এখানে দেখুন খুব সহজে আমি পেইন্ট করে ফেললাম। এরকম আরও অনেক রকমের ব্রাশ রয়েছে, এখানে আপনি প্রতিটা একটি একটি করে আপনি ক্লিক করে দেখতে পারেন। এছাড়াও এই অপশনে ক্লিক করলে আপনি আরও অনেকগুলো অপশন পাবেন, বেসিক ব্রাশ ইত্যাদি ইত্যাদি, ড্রাই মিডিয়া ব্রাশ, ন্যাচারাল ব্রাশ টু। তো আমি এখানে একটি যে কোনো একটি ওপেন করলাম, ওকে দেই। এখানে দেখুন আরও কিছু ব্রাশের অপশন চলে এসেছে। আপনি যদি হাতে আর্ট করতে পারেন সেক্ষেত্রে আপনার এই ব্রাশের প্রিসেটগুলো বেশ কাজে লাগবে। তো এভাবে আপনি খুব সহজেই ব্রাশের বিভিন্ন ধরনের সেটিংস চেঞ্জ করে আপনি আপনার কাজ করতে পারেন। এখানে আরও কিছু অপশন রয়েছে, হার্ডনেস সাইজ। হার্ডনেসটি হচ্ছে আপনার ব্রাশের যেই আর্টগুলো হবে সেটির ঘনত্ব কতটুকু হবে, এটি এগুলো দিয়ে সাধারণত নির্ণয় করা হয়। আপনি নিজেরা ঘাটাঘাটি করে এগুলো আরও ভালো করে দেখে নেবেন। তবে আমি এটি রিসেট করে দিচ্ছি, আমি কিছু ট্রিক্স দেখাবো ব্রাশ টুলের। এছাড়া এখানে আরও কিছু অপশন দেখতে পাবো আমরা, ব্রাশ টুলেরও বিভিন্ন মোড রয়েছে, এই এই লেয়ারের মোডের মতো বিভিন্ন ব্লেন্ড মোড রয়েছে। তো এগুলো আপনার প্রয়োজন মতো বিভিন্ন সময় আপনি ব্যবহার করতে পারবেন, মাল্টিপ্লাই, তারপর ওভারলে ইত্যাদি ইত্যাদি। এটি আপনি বিভিন্ন সময় ওভারলে রয়েছে, তারপর এখানে ফ্লো রয়েছে, অর্থাৎ আপনি যে ব্রাশ স্ট্রোকটি এখানে পেইন্ট করবেন সেটির অনেকটা অপাসিটির মতোই, তবে অপাসিটি নয়, এটি এটির কতটুকু এরিয়া আপনার কভার করবে সেটি এই ফ্লো নির্ণয় করে। তো এখন আমরা দেখব কিভাবে বাইরে থেকে ব্রাশ এই প্রিসেট এখানে ইনস্টল করা যায়। আমরা ফটোশপের সাথে আমরা ব্রাশ টুল দিয়ে দিব, আমরা আমাদের ডিভিডিতে ব্রাশের বিভিন্ন ধরনের ব্রাশ দিয়ে দিব। যেমন এখানে অনেকগুলো ব্রাশ প্রিসেট রয়েছে, আমরা যদি ছবিটি ওপেন করি, পেইন্ট করলে এই ধরনের ব্রাশ স্ট্রোক পাওয়া পসিবল। তারপরে যে এখানে দেখুন মিস্ট তৈরি করা হয়েছে, কুয়াশা, এই কুয়াশাটি এই ব্রাশ দিয়েই করা হয়েছে, ইভেন এই গাছটিও এরকম ব্রাশ দিয়ে করা পসিবল। তো এই ধরনের ব্রাশ আমরা নেট থেকে ডাউনলোড করে বা নিজেরা ইচ্ছেগুলি তৈরি করে কীভাবে ফটোশপে ইউজ করতে পারবো সেটা এখন আমরা জানবো। এটি অনেক ইউজ করা অনেক সিস্টেম রয়েছে, এখানে আমরা রাইট ক্লিক করার পর এখান থেকে আমরা লোড ব্রাশ দিয়ে যদি আমরা ডেস্কটপে থাকা এই ফটোশপ ব্রাশ দেখিয়ে দিই তাহলে এটি এখানে সেট হয়ে যাবে। এইখানে দেখুন এই যে চলে এসেছে রাউন্ড ব্রাশ উইথ সাইজ। তো এভাবে আমরা আনতে পারি, অথবা আমরা খুব সহজ আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে আমরা যদি এখানে যে ফাইলগুলো রয়েছে সেখানে ডাবল ক্লিক করি তাহলে অটো সেটি ব্রাশ প্রিসেটে যুক্ত হয়ে যাবে। যেমন আমি এখানে রিয়েল স্মোক এই ব্রাশটি আমরা ইউজ করব, আমি এখানে ডাবল ক্লিক করি, এখানে এটি চলে এসেছে। তো এই ধরনের সবগুলো ব্রাশ আপনি আপনার প্রয়োজন মতো ইউজ করতে পারেন। এখানে অনেক ধরনের ব্রাশ রয়েছে, যেমন বিভিন্ন ধরনের ফুলের ব্রাশ, তারপরে পানির যে লিকুইড ড্রপ, পানির যেই ড্রপ থাকে, পানির ফোঁটা, সেগুলো এই ব্রাশ দিয়ে তৈরি করা পসিবল। ফায়ার ওয়ার্ক, তারপর পাখি তৈরি করা পসিবল, অর্থাৎ পাখি পূর্বে থেকেই ব্রাশে পাখি দেওয়া রয়েছে, আপনি জাস্ট ক্লিক করবেন পাখি তৈরি হয়ে যাবে। তো এগুলো সবগুলো আপনি একটি একটি করে ক্লিক করে করে দেখবেন। তো এখানে আমি এখন স্মোক যেই ব্রাশটি আমরা ইনস্টল করলাম মাত্র, সেটি আমরা এই রিয়েল স্মোক সেটির ব্যবহার এখন আমরা দেখব। কন্ট্রোল এন চেপে আমি নিউ একটি ডকুমেন্ট ওপেন করি। তো এটিকে আমি ফুল স্ক্রিন করলাম কন্ট্রোল জিরো চেপে। তো এটিকে আমি ব্ল্যাক দিয়ে ফিল আপ করি, শিফট ব্যাক স্পেস চাপার পর আমি এখানে ব্ল্যাক সিলেক্ট করে দিলাম, ওকে দিই। এবার আমি এখান থেকে যেটি আমরা ইনস্টল করেছি সেই ইনস্টল হওয়া স্মোকটি এখানে চলে এসেছে।
তো এখানে যে কোনো একটি স্মোক আমি সিলেক্ট করি, ধরা যাক এটি, এটির পিক্সেল অনেক বেশি রয়েছে। আরেকটি বিষয়, যত বড় পিক্সেল দেওয়া থাকবে ফটোশপ কাজ করতে তত সময় নেবে, তাই আপনি এটি সাইজ ছোট করে নিতে পারেন যদি আপনার প্রয়োজন না হয়, ইচ্ছা করলে বড়ও করে নিতে পারেন। তো আমি এখানে 1000 পিক্সেল সিলেক্ট করে আমি আরেকটি ব্রাশ সিলেক্ট করছি, যেটি দিয়ে হয়তো আর একটু সুন্দর কাজ করা যাবে। সিলেক্ট করে আমি এটা চাপছি, তারপর এখানে একটি ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছি এটি ফোরগ্রাউন্ড কালার হিসাবে ব্ল্যাক রয়েছে, তো আমি ডি চেপে আমি হোয়াইট, এখানে দেখুন এটি ব্ল্যাক রয়েছে, ব্ল্যাকের উপর ব্ল্যাক দিয়ে পেন্ট করলে সেটি দেখা যাবে না, তাই আমরা এটিকে হোয়াইট দিয়ে পেন্ট করব। তো এখানে ক্লিক করছি, দেখুন একটি স্মোক তৈরি হয়ে গিয়েছে। তো এই স্মোকটিকে আমরা আরও চমৎকার একটি ইফেক্ট দেবো, সেটা হচ্ছে এখান থেকে এই ব্রাশের এই স্ট্রোকটি আমি সিলেক্ট করলাম, এখান থেকে আমি সাইজ এটি কমিয়ে অ্যাবাউট প্রায় 350-এর মতো সিলেক্ট করি। এবার এখানে আমরা কালার করব, এটি হোয়াইট দিয়ে পেন্ট হয়েছে, তো এটি কালার করার জন্য প্রথমে একটি নিউ লেয়ার ওপেন করি, এটিকে আমি অল চেপে আমি এটির সাথে মাস্ক করে দিই, অর্থাৎ এখানে যেই কালারটি করব শুধুমাত্র এই স্মোকের উপরেই ইফেক্ট করবে। তো এখানে আমরা যেই কালারটি করব সেটা হচ্ছে সিএমআইকে কালার, এখানে সোয়াচ প্যানেলে যাই বা উইন্ডো থেকে সোয়াচটি নিয়ে আসি, তারপর এখান থেকে আমি এই যে এখানে দেখুন প্যান্টোন প্লাস সিএমআইকে এটি আমি সিলেক্ট করি, তারপর ওকে দেই। এখানে চারটি কালার চলে এসেছে সিএমআইকে, তো আমি এটি প্রথমে এই কালারটি সিলেক্ট করি, এখান থেকে আমি এটির ব্লেন্ড মোড চেঞ্জ করে কালার সিলেক্ট করি, তারপর পেইন্ট করি। দেখুন কত সহজে একটি চমৎকার চমৎকার কালার কম্বিনেশনের ব্রাশ দিয়ে আমরা তৈরি করে ফেললাম। আশা করা যায় এরকম আপনারা বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করে ব্রাশ টুল দিয়ে খুব সহজেই বেশ চমৎকার সব ইফেক্ট তৈরি করতে পারবেন। তো এভাবে খুব সহজে আপনি ব্রাশের পিসেট ব্যবহার করে, ব্রাশ টুল ব্যবহার করে বিভিন্ন কালার দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারেন। তবে আপনি যদি আর্টিস্ট হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি হাতে ড্রয়িং করতে পারেন, সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনি গ্রাফিক্স ট্যাবলেট কিনে নেবেন। তো সেই গ্রাফিক্স ট্যাবলেট কী সেটা আমরা এই ভিডিও শেষে অ্যাড করে দিব, যেটি আমি ভিডিও রিভিউ হিসেবে আমাদের ওয়েবসাইটে রয়েছে। তো এই গ্রাফিক্স ট্যাবলেটটি আপনার যদি হাতে আর্ট করার অবস্থা, আপনি যদি হাতে আর্ট করতে পারেন সেক্ষেত্রে আপনি সেটি কিনে নিতে পারেন, অনেক ধরনের সুবিধা রয়েছে সেই গ্রাফিক্স ট্যাবলেটে। এছাড়া আপনি নর্মাল গ্রাফিক্স ডিজাইনার হলেও আপনি ওই ডিভাইসটি কিনতে পারেন, আপনি অনেক দ্রুত মাউসের চেয়ে অনেক দ্রুত সেটি কাজ করতে পারবেন, আরও বিস্তারিত আপনি সামনে ভিডিওতেই দেখতে পাবেন। তো এই গ্রাফিক্স ট্যাবলেট কেনার পর যেটি হয় সেটি হচ্ছে প্রথমে ইউজ করার ক্ষেত্রে বেশ সমস্যা তৈরি হয়, অর্থাৎ মাউস যেরকম আমরা অভ্যস্ত কাজ করি তেমন গ্রাফিক্স ট্যাবলেট কাজ করে অভ্যস্ত নই। তো সেক্ষেত্রে কিছুটা প্র্যাকটিস করলে সেটি ঠিক হয়ে যায়। তো সেই প্র্যাকটিস করার জন্য আমি কিছু ফাইল দিয়ে দিব সাথে, যেমন এখানে আমি যদি এটি ক্লিক করি, ক্লিক করার পর ওপেন হলো, এখানে দেখুন কিছু প্র্যাকটিস করার অপশন রয়েছে বিগিনার, অর্থাৎ নতুন হলে আপনি এখানে যেটি করবেন ওই গ্রাফিক্স ট্যাবলেট ইউজ করে পেন দিয়ে আপনি এখান থেকে এটি পেন্ট করবেন, তারপর এটি পেন্ট করবেন, তারপর এভাবে পেন্ট করবেন। আমি এখানে মাউস দিয়ে করছি, তো এভাবে আপনি এটি করে করে আপনার হাতে এটি স্ট্রেট বরাবর করবেন, এতে আপনার হাতে গ্রাফিক্স ট্যাবলেটের ব্যবহারটি চলে আসবে। তারপর জিগজ্যাগ, এই যে 1 থেকে 2, 2 থেকে 3, ঠিক এভাবে আপনি এটি পেন্ট করবেন। আমি এখানে মাউস দিয়ে করছি এবং দ্রুত করছি, তো আপনি এটি খুব সুন্দরভাবে স্ট্রেট করবেন। তো এভাবে আপনি সংখ্যার সাথে মিলিয়ে মিলিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে আপনি গ্রাফিক্স ট্যাবলেটে এগুলো প্র্যাকটিস করবেন, এটা বিগিনার। তো এরকম আরও অনেকগুলো রয়েছে, এখানে দেখুন এভাবে স্ট্রোক আপনি আর্ট করবেন আপনার গ্রাফিক্স ট্যাবলেট দিয়ে, এভাবে করবেন, এভাবে করে করে ফাইনালি আপনি ওই প্র্যাকটিসগুলো আপনি এখানে এই ফাইলের উপর ব্রাশ দিয়ে করবেন। সেটা করার জন্য আপনি এখান থেকে নিউ একটি লেয়ার ওপেন করে নেবেন, তারপর এখানে ওইখানে যে প্র্যাকটিসগুলো রয়েছে সেটি এখানে এই রুলারের ভিতরে করবেন। এভাবে করতে করতে আপনার গ্রাফিক্স ট্যাবলেটটি আপনার প্র্যাকটিসে আপনার চলে আসবে, এবং আপনি যখন অভিজ্ঞ হয়ে যাবেন তখন আপনি অনেক সুন্দর সুন্দর এই ব্রাশ টুলের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর পেইন্ট করতে পারবেন। আশা করি ফটোশপ ব্রাশ টুল নিয়ে অনেক কিছু জানতে পেরেছেন। তবে এখানে আরেকটি অপশন রয়েছে ব্রাশ টুলের, এখানে উইন্ডোতে গেলেই আপনি এই অপশনটি পাবেন, এখানে দেখুন ব্রাশ, ব্রাশ প্রিসেট, এখান থেকে আপনি বিভিন্নভাবে আপনার ব্রাশের স্ট্রোকগুলো কাস্টমাইজ করতে পারবেন।
সাইজ বাড়াতে কমাতে পারবেন, ইচ্ছা করলে এখানে আরও অনেক ধরনের অপশন রয়েছে, এগুলো আপনারা নিজেরা ঘাটাঘাটি করে দেখে নেবেন। তো এখন আমরা গ্রাফিক্স ট্যাবলেটের ব্যবহার এবং এটি রিভিউ দেখব, এবং এই গ্রাফিক্স ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট প্রযুক্তিটিম.কমে ভিজিট করুন। হাই, আমি হাসান জুবায়ের, প্রযুক্তি টিমের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। প্রোডাক্ট রিভিউ বিভাগে আমরা প্রতিনিয়ত বিভিন্ন গ্যাজেট ডিভাইসের ভিডিও রিভিউ দিব। এই টিউটোরিয়ালে আমরা গ্রাফিক্স ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানাব। আমি যেই গ্রাফিক্স ট্যাবলেটটি ব্যবহার করছি সেটা হচ্ছে ওয়াকম কোম্পানির ব্যাম্বো প্যান অ্যান্ড টাচ ডিভাইসটি। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন বা আর্টিস্ট হয়ে থাকেন, অবশ্যই আপনার এরকম একটি ডিভাইস কিনতে হবে। যদিও এটি আরও অনেক কোম্পানি রয়েছে এবং আরও কম দামে পাওয়া যায়, তবে আপনি যেহেতু প্রফেশনাল কাজ করবেন, তাই অবশ্যই ভালো মানের ডিভাইস কিনুন, না হলে আপনি যেই আউটপুট চাচ্ছেন সেটি এখানে আসবে না। যেমন এটি হচ্ছে ওয়াকম কোম্পানির ব্যাম্বো প্যান অ্যান্ড টাচ, এই একই কাজ করে। এরকম আরও অন্যান্য কোম্পানির ডিভাইস রয়েছে যেমন জিনিয়াস বা অন্যান্য, তবে সেগুলো দাম অনেক কম হলেও কাজ কিন্তু এরকম হবে না। যেমন এই ডিভাইসটির দাম হচ্ছে, আমি কিনেছি 15,500 টাকা দিয়ে, এটাই ওয়াকমের সম্ভবত সবচেয়ে কম দামের ডিভাইস বাংলাদেশে পাওয়া যায় এরকম। তো 4-5 হাজারের দামেও কিন্তু এমন গ্রাফিক ডিভাইস পাওয়া যায়, গ্রাফিক্স ট্যাবলেট, সেগুলো ব্যবহার করার চেয়ে না করাই ভালো, অভিজ্ঞ যারা রয়েছেন তারাই বলেছেন। তো আপনি যদি গ্রাফিক্স ট্যাবলেট কিনতেই চান, সেক্ষেত্রে অবশ্যই ওয়াকম কোম্পানির যে কোনো একটি ডিভাইস কিনে নেবেন। তো এই ওয়াকম ডিভাইসের সাথে একটি প্যান রয়েছে, এই প্যানটি এখানে এভাবে রাখা যায়, আপনার খুশি মতো আপনি এটি এভাবে রাখতে পারেন। দেখুন, এখানে আমি এটি রেখে দিচ্ছি। এই প্যানের কাজ হচ্ছে, আপনি মাউসে যে কাজটি করেন সেটি এই প্যান দিয়ে করা যাবে, তবে এটি আরও স্মুথলি করা যায়। মাউসে এই কাজটি করার ক্ষেত্রে অবশ্যই প্রথম দিকে যারা মাউস চালান সেক্ষেত্রে হয়তো সমস্যা হয়, ঠিক এটাও প্রথম দিকে আপনি যখন এই গ্রাফিক্স ট্যাবলেটটি ইউজ করবেন সেক্ষেত্রে আপনার অনেক রকম সমস্যা হতে পারে, তবে ধীরে ধীরে আপনি যখন প্র্যাকটিস করবেন, আপনি যখন কম্পিউটারে কাজ করবেন, তখন আপনি দেখবেন এটি দিয়ে খুব সুন্দরভাবে আর্ট করতে পারছেন। দেখুন, এই প্যানের অপোজিটে একটি রাবারের মতো সিস্টেম রয়েছে, যেটি এভাবে আপনি যদি আপনার আর্টে রাবার দিয়ে ইরেজ করেন, তাহলে আপনার আর্ট ওয়ার্কের যে অংশটুকু ইরেজ করতে চান সেটি ইরেজ হয়ে যাবে। এছাড়াও এখানে কিছু ওয়াইফাইয়ের একটি পোর্ট রয়েছে, ওয়াইফাই যেখানে আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে, এখানে কেবল দিয়ে না লাগিয়ে আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে এই ডিভাইসটি ইউজ করতে পারবেন। এর বাইরে খুবই সিম্পল, দুটি বাটন রয়েছে, মাঝখানে আরেকটি বাটন রয়েছে, টোটাল 3টি বাটন। একটি আপনার যখন নতুন কিনবেন তখন আপনি একটি ড্রাইভার ইনস্টল করতে হবে, ওই ড্রাইভারে আপনি দেখিয়ে দিবেন কী কী জিনিস সেটিং হবে, জিনিসগুলো খুব সহজ, আপনি নিজেই পারবেন। আর এই কলমেও 2টি বাটন রয়েছে, এটি দিয়ে আপনি ব্রাশে, ফটোশপে যেমন আপনি যখন ব্রাশ টুল ব্যবহার করবেন তখন আপনি হার্ডনেস বা অপাসিটি ইত্যাদি ইত্যাদি এই বাটন দিয়ে করতে পারবেন। এছাড়াও রয়েছে এখানে প্রেস করার একটি ফিচার, যেটি আপনি যদি জোরে চাপেন তাহলে হার্ড কালারের পেইন্ট হবে, আর আপনি যদি হালকা চাপেন তাহলে হালকা কালারের পেইন্ট হবে। তো এই ফিচারগুলো সাধারণত অন্যান্য ডিভাইসে পাওয়া যায় না, তাই অবশ্যই ওয়াকমের এই ডিভাইসটি বা এই কোম্পানির ডিভাইসগুলো কিনবেন। এটা দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটি হচ্ছে, এটি এভাবে রেখে আপনি কম্পিউটার ডিভাইসে, কম্পিউটারে তাকিয়ে আপনি এখানে কাজ করবেন আর এখানে আপনি আর্ট করবেন। এখানে আমি সরাসরি দেখাতে পারছি না, তবে আপনি যদি গুগলে সার্চ করেন অবশ্যই এই বিষয়গুলো আরও সুন্দরভাবে ক্লিয়ারভাবে দেখতে পারবেন।
আর আপনি যখন এই ডিভাইসটি ইউজ করবেন, এই ডিভাইসে টাচ অপশনটি রয়েছে, যেমন এভাবে আপনি ছোট করতে পারবেন, অনেকটা স্মার্টফোন ডিভাইসের মতো এভাবে আপনি ছোট করতে পারবেন, এভাবে আপনি জুম করতে পারবেন, এভাবে ইচ্ছা করলে রোটেটও করতে পারবেন, আর আরও অনেক অনেক ফিচার রয়েছে, এগুলো আপনারা নিজে নিজে ঘাটাঘাটি করে দেখবেন। ডিভাইসে আরও বিস্তারিত আমি আমার এই পোস্টের নিচেই দিয়ে দিব, সেখানে আপনি ভিজিট করে আরও বিস্তারিত জানবেন। কম্পিউটারে কাজ করতে হয় কীভাবে সেটি আমি হালকা কিছু দিয়ে দিতে পারি, অথবা আপনি গুগলে সার্চ করে এই বিষয়গুলো আরও বিস্তারিত জেনে নেবেন। ধন্যবাদ।